এরপরে আমরা যে নক্ষত্রটা নিয়ে আলোচনা করবো সেই নক্ষত্রটার নাম হল প্রচিয়ন যেটা এগারো পয়েন্ট চার এত আলোক আলোক দূরে আছে যেটাকে আমরা জানুয়ারি মাসে দেখতে পাই এরপরে আসতে হলো আখেমার একশো চুয়াল্লিশ আলোক বৎসর দূরে আছে যেটাকে আমরা অক্টোবর মাসে দেখতে পাই আর এরপরে আছে অনেক বড় একটা নক্ষত্র আমাদের সূর্য থেকে অনেক অনেক বড় বড়ো ওরই জিউজ এটা হলো চারশো সাতাশ আলোক বৎসর দূরে আছে যাকে আমরা ডিসেম্বর মাসে দেখতে পাই আমরা এখানে দেখছি যে মহাবিশ্বে বিজ্ঞানীরা যেটা বলছেন যে নাইনটি পারসেন্ট স্টাররাই কিন্তু তাপমাত্রা তাদের কম তার মানে রেড স্টার হ্যাঁ আর একশো ব্রাইট স্টার আছে এখানে আমরা এগুলো আরেক আরেকটু আলোচনা করব যে কিছু কিছু নক্ষত্রের যে তাপমাত্রা সেই তাপমাত্রাগুলো একটু আলোচনা করব। যে এখানে আরেকটা একটা জিনিস দেখা যাচ্ছে যে নর্থ স্টার নর্থ ইস্ট স্টার মানে এই নর্থ স্টার মানে উত্তর দিকেই ওঠে এই নর্থ স্টারের একটা বৈশিষ্ট্য আছে যে এটি এই নর্থ স্টার থেকে যদি যেতে হয় তাহলে যেতে হলে তিন হাজার বছর লাগবে এবং এই নর্থ ইস্টারে এক ডিগ্রি যখন ঘুরতে হয় এক ডিগ্রি যখন ঘরে তখন আশি হাজার বছর লাগে এই নর্থ ইস্টার দ্বারাই কিন্তু আমরা দিক নির্দেশ পাই যে কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর উত্তর আমরা জানি এই সম্বন্ধে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সুরা আর তাকবীরে ষোলো নম্বর আয়তে বলা হয়েছে তারকা দ্বারা মানুষ পথের নির্দেশ পায় সুরাত তাকবীরে ষোলো নম্বর আয়তে তারকা দ্বারা মানুষ পথের নির্দেশ পায় এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই নক্ষত্রগুলোর তাপমাত্রা আস্তে আস্তে ও থেকে এম এ চলে আসছে তাহলে ও থেকে এ চলে যখন আসছে তখন কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে ও মানে নীল স্টার ব্লু স্টার হলো এম হল রেড স্টার রেড স্টারের শক্তি অনেক কম সুতরাং দেখা যাচ্ছে যে আস্তে আস্তে নক্ষত্রগুলো ব্লু স্টার ইজ দ্য ইয়াং স্টার বাট রেড স্টার ইজ দ্য ভেরি ভেরি লেস পাওয়ার রেডিয়েটেড স্টার আমরা দেখছি যে আস্তে আস্তে সূর্য নক্ষত্রগুলা মলিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাদের শক্তি নষ্ট করে ফেলছে এই সম্বন্ধে আমরা সুরা আত্মাকবীরের আরেকটা আয়াত আছে দুই নম্বর আয়তেও সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন যে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে যখন নক্ষত্রটা মলিন হয়ে যাবে তা আমরা দেখছি যে জি স্টার থেকে জি স্টারগুলোও আছে জি স্টারের তাপমাত্রা সম্বন্ধেও আমরা একটু বলবো যে জি স্টারগুলো যেগুলো আছে যে পৃথিবী মানে সূর্যের মতো যে স্টারগুলো আছে তাদের তাদের ভিতর কয়েকটা নাম এবং তাপমাত্রা আমি বলছি যে আর এইচ ও সি আর বি হলো আটান্নশো পাঁচ হাজার আটশো ক্যালভিন তাপমাত্রা ফাইভ ফাইভ সিএনসি যার তাপমাত্রা তিপ্পান্ন স্যু সেটা আমাদের সূর্যের মতো ফিফটি ওয়ান পেগ সাতান্ন শো সেটাও আমাদের সূর্যের মতো ফর্টি সেভেন ইউএমএ এটাও কিন্তু আমাদের সূর্যের মতো যার তাপমাত্রা হলো পাঁচ হাজার নয়শো ক্যালভিন আর সিক্সটিন সি জি ভি এটা হলো এর তাপমাত্রা ছয় আমাদের সূর্যের মতো কিন্তু আমরা আরেকটা সূর্য আছে সূর্যের মতো তারা আছে প্রক্সিমা সেন তার তাপমাত্রা কিন্তু দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমরা স্টার আর কয়েকদিন পর আর কয়েক বছর বা কয়েক যুগ পরে কিন্তু এটা ব্রাউন ডোয়াপ হয়ে যাবে দ্যা দ্যাট উইল নট বি এ দি স্টার অ্যাট অল আর একটা স্টার আছে খুব বড় ব্যাতিল গজ বেতেল জিউস যে তাপ তা স্টারটা আছে সেই স্টারটার তাপমাত্রা হলো পঁয়ত্রিশশো হ্যাঁ তিন হাজার পাঁচশো ক্যালভিন তা যদিও এটা বড় ম্যাসিভ কিন্তু এটা তাপমাত্রা বেশ কম সবচেয়ে বেশি তাপমাত্রা যে নক্ষত্র অরিয়ন বা অথবা সাইরাস এদের তাপমাত্রা চল্লিশ হাজার ক্যালভিন সুতরাং আমরা বলতে পারি এই স্টারগুলো দিয়ে এই স্টারগুলো মহাবিশ্বের এই স্টারগুলো আমরা জানি যে শুধু সূর্যই আমাদের শক্তি দিচ্ছে না নির্লক্ষত্ররা আমাদের সূ আমাদের শক্তি দিচ্ছে কিন্তু এই সব স্টারগুলো যেমন জি স্টারগুলোর আমরা কিছুক্ষণ নাম বললাম এই জি স্টারগুলোর আন্ডারে যে গ্রহগুলো যদি গ্রহ থাকে সেখানে জীবন থাকতেও পারে কিন্তু আমরা এখনও জানি না কিন্তু এই ব্যাপারে তাহলে এই জিনিসগুলো কেন সৃষ্টি করা হলো এই জিনিস কেনই বা ওখানে তৈরি হয়েছে আমরা এই ব্যাপারে এই একটা আল কোরআনের একটা আয়াত আর বলছি সুরা আর নাহলের আটাত্তর নম্বর আয়াত নবমণ্ডল এবং ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই আছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সকল রহস্য আল্লাহর কাছে আছে আমরা জানি না কোথায় জীবন আছে কোথায় কি আছে আরেকটা আয়াত আমরা বলছি সুরা সোয়াদ সাতাশ নম্বর আয়াতে যে আমি আসমান এবং জমিনকে যতগুলো এবং এ দুইয়ের মাঝখানে যাবতীয় জিনিস আছে আমি কোনো খেলাচ্ছলে বা কোনো অজাতা সৃষ্টি করিনি এদের ভিতরে কেন না কোনো কাজ আছে এরা কোনো না কোনো কাজ করছে আজও আমরা এগুলো জানি না সুতরাং বিজ্ঞানীদের যারা মহাকাশ বিজ্ঞানী আছে তাদের গবেষণায় যেতে হবে যে এই সব এইসব এইসব যেহেতু সৃষ্টিকর্তা বলছেন যে এগুলো খেলার ছলে বা অযথা তিনি সৃষ্টি করেননি তাহলে অবশ্যই এখানে কোনো না কোনো আমাদের ইয়ে আছে রহস্য লোকায়িত রয়েছে যেটা সৃষ্টিকর্তা আল্লাহ পাখি জানে যারা আমার এটি সাবস্ক্রাইব করেননি আমার মা ইউটিউব চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেন নেন এখানে মাত্র বিজ্ঞানের কথাই বলা হয় বিজ্ঞান যারা জানতে চায় তারা যেন এখানে আসে এবং এটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ